ইতিহাসের সাক্ষী উনিশশো সালের জানুয়ারি কমিউনিজমের পতনের পর ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে বাজার অর্থনীতিতে পরিণত করতে নানা সংস্কার শুরু হয়েছে এর পরিণামে রাশিয়ার জনগণ প্রচণ্ড অর্থনৈতিক দুর্দশা আর চরম খাদ্য সংকটের মুখোমুখি সেই ঘটনা নিয়ে এবারের ইতিহাসের সাক্ষী ডিনা নিউম্যানের প্রতিবেদনটি পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে সর্বশেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেব পদত্যাগ করলেন আনুষ্ঠানিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হওয়ায় আমি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের পদ থেকে সরে মিখাইল গর্বাচাবের জায়গায় রাশিয়ার প্রেসিডেন্ট হলেন বোরিস ইয়েলসেন তিনি যে নতুন সরকার গঠন করলেন সেখানে অনেক তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী গবেষককে নিয়ে আসলেন তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার সমাজতান্ত্রিক অর্থনীতির সংস্কার করে বাজার অর্থনীতির পথ খুলে দেয়া আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের এটা ছিল এক দারুণ সুযোগ যে কোনো বিচারেই আমাদের মিশনটা ছিল বেশ অভূতপূর্ব এর আগে এত বিশাল একটা কমিউনিস্ট রাষ্ট্রকে একটি কার্যকর বাজার অর্থনীতিতে রূপান্তর ঘটানোর চেষ্টা হয়নি বলছিলেন অন্দ্রেনি চায়েব মাত্র ছত্রিশ বছর বয়সে তাকে করা হয়েছিল রাশিয়ার অর্থমন্ত্রী এর আগে পর্যন্ত তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির লেকচারার রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতাই ছিল না রাশিয়ার যে অর্থনীতিকে ঠিক করার দায়িত্ব তাকে দেয়া হয়েছে সেটার তখন করুণ অবস্থা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার কোনো সরকারি প্রশাসন যন্ত্র বলতে কিছু ছিল না কিচ্ছু না না ছিল কোনো সেনাবাহিনী কোনও সীমান্ত কোনো কাস্টমস না ছিল কোনো কেন্দ্রীয় ব্যাংক বা মুদ্রা সোভিয়েত কমিউনিজমের জামানায় মস্কোতে থাকা আমলাদেরই দায়িত্ব ছিল সারাদেশে কাঁচামাল থেকে শুরু করে সব জিনিসপত্র সরবরাহ করা তখন সব কিছুই পুরোপুরি নিয়ন্ত্রিত অর্থনীতির অধীনে কিন্তু উনিশশো বিরানব্বই সালের শুরুতে কমিউনিস্ট আমলের এই সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ল দেশ বিদেশের সব পর্যবেক্ষকরাই তখন হুঁশিয়ারি দিচ্ছিলেন যে রাশিয়া হয়তো সেবারের শীত মৌসুমেই ভেঙে পড়বে এটাকে ভীতি বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা বলা যাবে না এই বিপদ ছিল একেবারেই বাস্তব্র্যা মস্কোর হাজার হাজার আমলা তখন সামনে অনিশ্চয়তা ছাড়া আর কিছু দেখছেন না তারা তখন কার জন্য কাজ করছেন সেটাই তাদের কাছে পরিষ্কার নয় রাশিয়া নাকি সোভিয়েত ইউনিয়ন যেটি এখন বিলুপ্ত সব বিদেশি ঋণ তখন আটকে দেয়া হয়েছে আমাদের হাতে তখন কোন বৈদেশিক মুদ্রার নগদ তহবিল নেই বড় বড় নগরীতে তখন খাদ্য সংকট ক্ষুদা সংকট দেখা দিয়েছে সেই সব নগরীতে যেখানে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো বিশ্বের সময়ের পরাশক্তি এই দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ কোনো কোনো দিন নেমে এসেছিল মাত্র আড়াই কোটি ডলারে যখন আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ যেখানে 11800 কোটি ডলার রাশিয়া তখন প্রবেশ করছে অনিশ্চিত সময়ে এক পেছনে রাখা পুরনো ব্যবস্থা সামনে বিস্তৃঙ্খলা এবং নয় রাজ্যের आशंका যে আশঙ্কার কথা গর্বাচব বারবার বলেছেন все понимаешь у нас সবাই জানত যে এ অবস্থায় কিছু জরুরি পদক্ষেপ নেওয়া দরকার দেশ তখন ভেঙে পড়ছে ক্ষুধার সংকট বাস্তবে দেখা দিয়েছে তখন আমাদের সামনে বিকল্প কি দেশ অচল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা নাকি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থাটা তুলে দেয়া নিচায় বৈপ্লবিক সংস্কারে বিশ্বাসী ছিলেন এজন্য তিনি অজনপ্রিয় পদক্ষেপ নিতেও প্রস্তুত ছিলেন এর পরিণতি যাই হোক না কেন আমরা যখন সরকারে যোগ দিই তখন আমাদের ধারণা ছিল হয়তো বড় জোর এক বা দুই মাসের জন্য থাকবে এরপর আমাদের বরখাস্ত করা হবে আমরা সবচেয়ে কঠোর ব্যবস্থা বা সবচেয়ে অজনপ্রিয় পদক্ষেপ নিতেও প্রস্তুত ছিলাম আমাদের পর অন্যরা এসে হয়তো একটা যথাযথ বাজার অর্থনীতি গড়ে তুলবে প্রথম সংস্কারবাদী সরকার যেন তাই বেশ কিছুটা তাড়াহুড়োর মধ্যে ছিল খাদ্য এবং অন্যান্য জিনিসের উপর থেকে কমিউনিস্ট যুগের ভর্তুকি রাতারাতি তুলে নেওয়া হলো। উনিশশো সালের পহলা জানুয়ারি রাশিয়ার মানুষ দোকানে গিয়ে দেখলেন এক রাতেই সব জিনিসের দাম আকাশচুম্বী সে সময় মস্কোতে নিযুক্ত বিবিসির সংবাদদাতা নিজের চোখে দেখেছেন রুশ অর্থনীতিতে এই শক থেরাপি কিভাবে কাজ করেছে বিবিসির সাংবাদিক বলছিলেন দশকের পর দশক ধরে চলা কৃত্রিম ভর্তুকি তুলে নেওয়ার পর দোকানে গিয়ে রাশিয়ার লোকজনের চোখ ছানাবড়া হয়ে গেল অবিশ্বাস্য দৃষ্টিতে তারা দেখছিলেন কিভাবে একেবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম পর্যন্ত তাদের নাগালের বাইরে চলে গেছে এক কেজি শুকরের মাংসের দাম তখন এক হাজার রুবল যা কিনা সে সময় রাশিয়ার একজন গড়পর্তা মানুষের দুমাসের বেতনের সমান লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি যেন রাশিয়ার মানুষকে রাতারাতি দারিদ্রসীমার কাছে নামিয়ে আনল অনেকেই তাদের ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হলেন কেউ কেউ তখন মজুদারির ব্যবসায় জুটে গেলেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করে এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে অনেক উচ্চ মূল্যে বিক্রি করছিলেন বৃদ্ধা মহিলারা বাড়িতে বসে টুপি বা হাত মোজা বুনে সেসব বিক্রি করছিলেন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কিন্তু এই নিদারুণ দৃশ্য দেখেও তার মধ্যে নাকি আশার আলো দেখতে পাচ্ছিলেন সে সময়ের অর্থমন্ত্রী অদ্রেনী চায়বাই আপনাকে বুঝতে হবে যে দেশটা কার্যত ভেঙে পড়েছে যে দেশ দেউলিয়া হয়ে গেছে আপনি যদি সেই দেশের সরকার পরিচালনার দায়িত্বে থাকেন যদি বৃদ্ধ লোকজনকে আপনি অবসর ভাতা পর্যন্ত দিতে না পারেন তখন তারা যে এভাবে জীবনধারণের একটা উপায় খুঁজে বের করেছে নিজের দক্ষতাকে কাজে লাগাচ্ছে সেটা কি ভালো নয় তারা যে হাত মোজা বুনে রাতের খাবার কেনার মতো কিছু আয় করছিল সেটাই কি ভালো নয় তবে রাস্তায় যারা এরকম ব্যবসায় নেমেছিলেন তাদের বেশিরভাগই আমদানি করা বিদেশি পণ্য অনেক চড়া মূল্যে বিক্রি করছিলেন এই অবস্থায় দারিদ্র্যের মুখোমুখি হাজার হাজার রুশ নাগরিক রাস্তায় নামলেন বিক্ষোভ করতে কিন্তু এই বিক্ষোভ সত্ত্বেও সরকার তাদের সংস্কার অব্যাহত রাখল এর ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আরও বাড়ল মাত্র এক বছরের মধ্যেই রাশিয়ার শিল্প উৎপাদন বিশ শতাংশ কমে গেল রাশিয়ার শিল্প এবং সামরিক যুদ্ধাস্ত্রের ব্যবসায় ধস নামল তবে সে সময়ের অর্থমন্ত্রী আন্দ্রে নিচায়ব বলছেন এটি এড়ানোর কোনো উপায় তাদের সামনে ছিল না সামরিক যুদ্ধাস্ত্র উৎপাদন বন্ধ করা ছাড়া আমাদের উপায় ছিল না আমি আপনাকে একটা উদাহরণ দেব একবার আমি সাইবেরিয়ার ওমস্কে গেলাম একটি ট্যাঙ্ক তৈরির কারখানা দেখতে আমি কারখানার পরিচালককে বোঝানোর চেষ্টা করছিলাম এই কারখানাটি এখন বেসামরিক কাজের উপযোগী কিছু তৈরির কারখানায় রূপান্তর করা দরকার কিন্তু তিনি আমাকে অনুনয় বিনয় করে বলছিলেন দয়া করে দেখুন আমরা কি চমৎকার ট্যাঙ্ক তৈরি করি তারা আসলেই চমৎকার ট্যাঙ্ক তৈরি করেন নাম দ্য ব্ল্যাক ইগল বা কালো ইগল এটি একটি দারুণ অস্ত্র একই সঙ্গে এটি লাফাতে পারে এবং গোলা ছুঁড়তে পারে আমি বিমোহিত হয়ে গেলাম কিন্তু কাছের জঙ্গলে গিয়ে দেখলাম সেখানে মাইলের পর মাইল শত শত সাধারণ ট্যাঙ্ক তুষারের নিচে ঢাকা পড়ে আছে আমাদের দেশ তখন প্রচণ্ড খাদ্য সংকটের মুখে আর এই লোকগুলো তখন পর্যন্ত ট্যাঙ্ক বানানো ছাড়া আর কিছুই করতে পারছে না আমাদের তৈরি ট্যাঙ্ক হয়তো সে সময়ের বিশ্বসেরা কিন্তু আমাদের বাজেটের অবস্থা তখন বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আমি তখন নির্দেশ দিলাম ওই কারখানায় একেবারে অত্যাধুনিক তিন ধরনের ট্যাঙ্ক ছাড়া আর সব ধরনের ট্যাঙ্ক তৈরি বন্ধ করে দিতে হবে এই সংস্কারের জের ধরে বহু দশক পরে রাশিয়ায় এক বিরাট সম্পদ বৈষম্য তৈরি হতে লাগল এক ধনিক শ্রেণী তৈরি হল আর সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনমানের অবনতি ঘটতে থাকল অনেক মানুষের কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়ল এরপর উনিশশো সালের ডিসেম্বরে রাশিয়ার কংগ্রেস অব ডেপুটিস বা জনপ্রতিনিধিদের কংগ্রেসে সংস্কারবাদী সরকারের পদত্যাগের দাবি উঠল সংস্কারের গতি কমিয়ে আনার জন্য সরকারের উপর চাপ বাড়তে থাকল প্রেসিডেন্ট ইয়েলসিন প্রথমে তার সংস্কারবাদী প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন এরপর বরখাস্ত করলেন অর্থমন্ত্রী নিচায়েবকে রাশিয়ার প্রথম সংস্কারবাদী সরকার টিকে ছিল এক বছরেরও কম সময় তারা যা আশা করেছিল তার চেয়ে অবশ্য অনেক দীর্ঘ সময় নিচায়েব অবশ্য গর্বিত তাদের কাজ নিয়ে লোকে বলাবলি করে নব্বইয়ের দশকটা তাদের জন্য কত কঠিন ছিল যেসব ভুল তখন করা হয়েছে ক্ষমতার যে অপব্যবহার করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে সেই প্রথম রাশিয়ার মানুষ ব্যবসা শুরু করেছে একটা বাজার সৃষ্টি করার জন্য তাদের ক্রেতাদের কাছে খাবার বা কাপড় বিক্রির জন্য তারা কিন্তু নিজেদের উদ্যোগেই এটা করেছে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়া অর্থমন্ত্রী হিসেবে আমি যা করেছি তার জন্য আমি গর্বিত আমি এদেশ থেকে জিনিসপত্রের ঘাটতি দূর করেছি বলছিলেন আদ্রে নিচায়েব যিনি ছিলেন কমিউনিজমের পতনের পর রাশিয়ার প্রথম সংস্কারবাদী সরকারের অর্থমন্ত্রী